क्लास टू सब्जेक्ट इंग्लिश ग्रामर पेज नंबर 1-2 आगे दिन वन पेज किछुटा पढ़ी आज के वन और टू पेज अभी तुम्हारे पढ़ा ता देखो प्रथम आज अल्फाबेट काके बोले बांगला भाषार अ आ क ख प्रभृति वर्णगुलिर समष्टि के जेमन वर्णमाला बोले तेमनि इंग्रेजी भाषार ए बी सी डी प्रभृति वर्णगुलिर समष्टि के अल्फाबेट बोले एटा आमि आबारो बोलछि शोनो बांगला भाषार अ आ क ख প্রভৃতি বর্ণগুলির সমষ্টিকে যেমন বর্ণমালা বলে তেমনি ইংরেজি ভাষার এ বি সি ডি প্রভৃতি বর্ণগুলির সমষ্টিকে অ্যালফাবেট বলে এটা আমি বোর্ডের মধ্যে লিখেছি তোমরা এটা খাতায় লিখবে তারপর মুখস্থ করবে তারপর দেখো ক্যাপিটাল লেটার্স এবং স্মল লেটার্স মানে বড় হাতের লেখা এবং ছোট হাতের লেখা ইংরেজি ভাষায় অক্ষরগুলিকে বড় হরফে ও ছোট হরফে দুরকমভাবেই লেখা যায় বড় হরফের অক্ষরগুলিকে ক্যাপিটাল লেটার্স ও ছোট হরফের অক্ষরগুলিকে স্মল লেটার্স বলে লেটাও আবার বলছি দেখো বড় হরফের অক্ষরগুলিকে ক্যাপিটাল লেটার্স ও ছোট হরফের অক্ষরগুলিকে স্মল লেটার্স বলে পেজ উল্টাও দেখো এখানে দুটো টেবিল দেওয়া আছে এটা বড় হরফের লেখা এটা ছোট হরফের লেখা এটা ক্যাপিটাল লেটার্স বলে এটা স্মল লেটার্স বলে এখানে ইংরেজি বর্ণমালা যে রূপটি দেখানো হয়েছে তা ছাপার বেলায় ব্যবহৃত হয় এই এই এইগুলো যখন কোনো কিছু ছাপে কোনো লেখা ছাপে তখন এইগুলো ব্যবহার করা হয় ইংরেজি বর্ণ কিভাবে লিখতে হবে তা জেনে নেওয়া দরকার ইংরেজি হাতের লেখা বর্ণমালা বা হ্যান্ড রাইটিং স্ক্রিপ্ট হ্যাঁ যখন তোমরা ইংরেজিতে হ্যান্ড রাইটিংটা লিখবে সেই ক্ষেত্রে এই কার্সিভে লিখলেই ভালো হয় এগুলো দিয়েছে দেখো কার্সিভ রাইটিংয়ের ক্যাপিটাল আর এটা কার্সিভের স্মল লেটার্স তারপর দেখো ক্যাপিটাল লেটার্সগুলির ব্যবহারের নির্দিষ্ট কতগুলি নিয়ম আছে নিয়মগুলো তোমাদের জানতে হবে যে কোনো সেন্টেন্সের প্রথম ওয়ার্ডের প্রথম লেটারটি সবসময়ই ক্যাপিটাল হবে যেমন দেখো এখানে একটা সেন্টেন্স দিয়েছে হি ইজ এ বয় দেখো হি হি এর এইচটা কিন্তু বড় হাতের তারপরে দিয়েছে দেখো হি রাইটস দ্য কাউ এই প্রথমগুলো সব বড় হাতের আছে দু নম্বর দেখো কোনো ব্যক্তির নামের প্রথম বর্ণটি ক্যাপিটাল লেটার হয় তোমরা যখন তোমাদের নিজেদের নাম লিখবে সেক্ষেত্রেও প্রথমটা ক্যাপিটালেই দেবে এখানে যেমন দিয়েছে রবীন্দ্রনাথ এরকম আর বড় হাতের আছে রাজা আর বড় হাতের তপন টি বড় হাতের তারপরে দেখো কোনো স্থানের নামের প্রথম বর্ণটি ক্যাপিটাল লেটার হয় যেমন ধরো এখানে আছে দিল্লি দমদম বিরাটি বেঙ্গল কলকাতা এই দেখো যা যা নাম দেওয়া আছে স্থানের নাম সবগুলির আগেই কিন্তু ক্যাপিটাল লেটার বসেছে তাহলে আজকে তোমরা এইটুকুই পড়বে আজকে এইটুকু থাক পরের দিন বাকিটা পড়াবো।